of the earth. আশা করি সকলে ভালো আছেন। ক্যাট প্যাটার্ন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো কিভাবে জিমিনি প্যাটার্ন এডিটরের সাহায্যে একটি ভিনিয়েক টি শার্ট তৈরি করা যায়। আজকে আমি মূলত এই টি শার্টটি প্যাটার্ন করে দেখাবো। তো প্রথমে এখান থেকে জিমিনি প্যাটার্ন এডিটরটি ওপেন করে নিই। ওকে, এখন আমি একটি ইন্টারফেস নিব, ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। তো আগে মেজারমেন্টটা দেখে নিই। প্রথমে আমার এখান থেকে সেন্টার ব্যাক লেন্থ এবং চেস্টের মাপ নিয়ে নিতে হবে। তো এখানে সেন্টার ব্যাগের মাপ দেওয়া আছে 62, চেস্ট 45। তো এখান থেকে রেক্টেঙ্গেল 62 আর 45 এর মধ্যে হচ্ছে 22.5 ইঞ্চি দিলাম। এখন আমরা এই পয়েন্টটিকে সিলেক্ট করে নেক উইথের মাপ নেব। তো এখানে নেক উইথের মান দেওয়া আছে কত, নেক উইথ সিম টু সিম 21.5, অর্থাৎ 21½। 21½ নিতে গেলে আমার এখান থেকে এই পয়েন্টটিকে সিলেক্ট করে 21½ এর অর্ধেক হচ্ছে, এখানে আমার ক্যালকুলেটর ওপেন করে নিই, ক্যালকুলেটর 21.5 / 2। এখানে আমার সেন্টার ব্যাক লেন্থের মাপ দেওয়া আছে। এখন আমরা দেখব নেক ড্রপের মাপ কত। নেক ড্রপের মাপ 2, অর্থাৎ যদি 2 নিলে এখান থেকে -2, যেহেতু আমাদের এখানে সেন্টার ব্যাকের মাপ, তো সেই জন্য আমরা এখান থেকে এটা বাড়িয়ে নিলাম, অর্থাৎ ড্রপ 2 সিএম করে নিলাম। এখন আমরা অ্যাক্রস শোল্ডারের মাপ নিব। অ্যাক্রস শোল্ডার, শোল্ডার টু শোল্ডার 35.5। তাহলে এখানে একটা মাপ নিলাম, এখান থেকে সেট অরিজিন, আমার এখানে মান হলো 17.5।
0.75, এখানে আমরা দিব 17.75। তাহলে আমার শোল্ডার চলে আসলো, শোল্ডারের মাপ। তো এখানে আমার শোল্ডার স্লোপটা কতটুকু দেয়া আছে 1.53, কিন্তু আমাদের এখানে শোল্ডার স্লোপের মান দেয়া আছে 3। অর্থাৎ এখান থেকে আমরা সেট অরিজিন 1.53 জায়গায় আমরা 3 দিয়ে দেব। এখন এখান থেকে 0 করে দিই, আনমলের মান কত দেওয়া আছে সেটা আমরা দেখবো। যে আনমলের মান দেওয়া আছে 18.5, তাহলে আমরা এখান থেকে 18.5 দিয়ে দিই, 18.5। এবার আমার মান 18.5 দিয়ে দিই, অ্যাঙ্গেলে যদি মাপ দিয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে আপনার এখানে 19.1, মানে হচ্ছে এখানে কিছু অংশ বেড়ে গেছে। তো এখান থেকে আমরা সমান সমান করে নিই ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, তাহলে 18.5, এই যে হরিজন্টালি আমরা মাপ নিব, লাস্ট হরিজন্টাল এই পয়েন্টটাকে আমরা মুভ করাবো। তো সেক্ষেত্রে এটা সিলেক্ট করে ওকে দিলেই চলে আসলো 18.5, 18.5 চলে আসলো। তো এখন আমরা মাপ নিব অ্যাক্রস ব্যাক ফ্রন্টে। তো অ্যাক্রস ব্যাক ফ্রন্ট পজিশন দেয়া আছে 16, আর অ্যাক্রস ফ্রন্টের মাপ দেয়া আছে 34.5, আর অ্যাক্রস ব্যাগের মাপ দেয়া আছে 35.5। আমরা প্রথমে ব্যাক পার্ট তৈরি করব, তো এখান থেকে আমরা 35.5 এটাকে নিয়ে নেব, আর পজিশন 16 সিএম। তো এখান থেকে আমরা যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিই, নিয়ে নিয়ে সেট অরিজিন এটার বরাবর এই এখান থেকে দিব আমরা 16 সিএম। এখান থেকে এখন এটা 16 সিএম হয়ে গেল, 16 সিএম হয়ে গেলে আমার নিতে হবে এখানে অ্যাক্রস ব্যাকের মাপ 35.5। তাহলে 35.5 নিতে গেলে 35.5 ÷ 2 = 17.75। তো এখানে আমরা নিব 17.75, এখান থেকে সিলেক্ট করে এই বরাবর এই এই বরাবর এখান থেকে এর মান দিতে হবে, তাহলে 17.75 এখানে আমরা বসিয়ে দেব 17.75। এখন আমরা এটাকে কার্ভ পয়েন্ট নিয়ে নিব, এটা কার্ভ করে নিব, কার্ভ পয়েন্ট কার্ভ, এটা কার্ভ করা আছে, যদিও কার্ভ করা থাকলে দরকার নেই। এখান থেকে আমরা টেনে এটাকে শেপটাকে তৈরি করে দেব। একটা শেপ নিয়ে নিলাম। এখন আমরা নিব ওয়েস্টের মাপ এবং বটমের মাপ। তাহলে ওয়েস্টের পজিশন দেয়া আছে কিনা এবং ওয়েস্টের মাপ কত সেটা দেখে নিব। এখন এখান থেকে ওয়েস্ট উইথ 39, ওয়েস্ট পজিশন আছে কিনা দেখি। ওয়েস্টের মান দেয়া নেই, হ্যাঁ ওয়েস্টের পজিশনের মান দেয়া নেই। তো সেক্ষেত্রে আমরা ওয়েস্টের মাপ নিয়ে নিচ্ছি, আর ওয়েস্ট পজিশন আমরা 38 ধরে নিচ্ছি, 38 থেকে 39, এটা ইন্টারন্যাশনাল একটা মাপ পজিশনের জন্য। তো সেখান থেকে আমরা এটা ধরে নিচ্ছি যে 38 সিএম, আর এখানে 39। তো এখানে যদি কোনো সময় এরকম মাপ না দেওয়া থাকে তাহলে আপনারা 38 অথবা 39 নিয়ে নিতে পারেন, স্মল সাইজের জন্য 38ই বেস্ট। থেকে
কত, ওয়েস্টের মান হচ্ছে 39, 39, 22.5 দেওয়া আছে, আমরা 39 ডিভাইডেড টু 19.5, 19.5, 19.5, ওকে বটমের মান কত দেওয়া আছে বটমটা দেখে নেব আমরা এখন। বটম দেওয়া আছে 45.5, 45.5, এখানে দেওয়া আছে 22.5, 22.5 অর্থাৎ 45 দেওয়া আছে, তো 45 দেওয়া আছে, আমরা এটাকে 45.5 করতে হলে 0.25 বাড়াইতে হবে হাফে, অর্থাৎ 22.75। এখন আমরা এটাকে সিলেক্ট করে প্রথমে আমরা একটা গ্রিন লাইন দিয়ে নিই। এখন এখান থেকে শেপগুলো দিয়ে দিব, ব্যাক পার্ট তৈরি হয়ে গেল, ব্যাক পার্ট। এখন আমরা কাজ করব ফ্রন্ট পার্টের জন্য, সিম অ্যালাউন্সগুলো শো করে নেই, এখানে সিম অ্যালাউন্স, হ্যাঁ সিম অ্যালাউন্স, বটমের মাপ এখানে 1 সিএম দেওয়া আছে, আমরা 2 সিএম করে নেব, এটা মাপ 2 সিএম দেওয়া আছে, বটম হেম, বটম হেম, এই বটম হেম 2 সিএম এবং স্লিপ বটম হেম 2 সিএম, তাহলে 2 সিএম দিতে গেলে সেক্ষেত্রে এটাকে গার্মেন্ট টুলের সাহায্যে এই টুলটিতে গিয়ে এখানে 2 বসিয়ে দিতে হবে, এন্টার দিয়ে দিলাম। এবং যেহেতু আমরা সিমিট্রি হবে তাহলে আমার এই জায়গায় সিমের কোনো প্রয়োজন নেই, তাহলে সিমের যদি প্রয়োজন না থাকে এখানে আমরা 0 করে দিচ্ছি। নাও এখানে আমরা কী করবো, গার্মেন্ট টুলের সাহায্যে সিমিট্রি অ্যাক্সিস বসিয়ে দিলাম। এখন প্যাটার্নটি ফোল্ড হয়ে গেল, এখন হাফ যেগুলো করলাম আমরা সব ডবল হয়ে গেল, অর্থাৎ পারফেক্ট মেজারমেন্টে চলে আসলো। এখন এখান থেকে আমরা কন্ট্রোল ডি অথবা এখান থেকে কপি পেস্ট দিয়ে দিলে পার্টটি ডিভাইড হয়ে গেল, আরেকটি পার্ট হয়ে গেল, কপি হয়ে গেল। কপি হয়ে গেলে এখান থেকে আমরা নেক ড্রপের মেজারমেন্ট নিয়ে নেব, নেক ড্রপের মেজারমেন্ট নেক উইথ নেক ড্রপ, নেক ড্রপ হচ্ছে 16, নেক ড্রপ যদি 16 হয় সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করব নেকের পয়েন্টটাকে। এখন এখান থেকে আমরা এটা সিলেক্ট করে আমাদের এখানে ড্রপ 2 সিএম দেওয়া ছিল ব্যাক নেক ড্রপ, আমরা এখানে 16 সিএম করে দেবো। ভিনেগার একটা শেপ তৈরি করে দেবো আমরা, ভিনেগার একটা শেপ তৈরি করে দিলাম, এটা হয়ে গেল এখন আমাদের ফ্রন্ট পার্ট। কিন্তু অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্টটা আমাকে দিয়ে দিতে হবে, অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্ট হচ্ছে 34.5, 35.5 অর্থাৎ 1 সিএম ডিফারেন্স, 1 সিএম হাফে 0.5, তাহলে আমরা প্যাটার্ন যেহেতু হাফে করেছি আমরা এখান থেকে 0.5 নামিয়ে দেব, মাইনাস 0.5, ওকে। নাও আমাদের ফ্রন্ট পার্টটি তৈরি হয়ে গেল, শেপটা ঠিক করে দিচ্ছি, শেপটা স্মুথ করে দিচ্ছি আমরা এখান থেকে, তাহলে ফ্রন্ট পার্ট হয়ে গেল। এখন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটোই তৈরি হয়ে গেল, তো এখান থেকে আমরা তৈরি করব এখন স্লিপ। স্লিপ তৈরি করার জন্য আমাদের মেজারমেন্ট দেখে নিতে হবে, স্লিপ লেন্থ ফ্রম শোল্ডার পয়েন্ট 16.5, বাইসেপ 15.5, ওপেনিং 40, অর্থাৎ 16, 15.5 এবং 14, লেন্থ 16.5,
বাইসেপ 15.5 এবং স্লিপ ওপেনিং 14। তো রেক্ট্যাঙ্গেল একটা নিয়ে নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে 16.5 বাইসেপ 15.5 অ্যাপ্লাই। এখন এটাকে আমরা কি করব, এটাকে একটি গ্রিন লাইন দিয়ে দিলাম। স্লিপ ওপেনিং এর মেজারমেন্ট এখান থেকে নেব আমরা, এই পয়েন্টটাকে সিলেক্ট করে এখানে সেট অরিজিন দিয়ে এখানে 15.5 দেখাচ্ছে, আমরা এই জায়গাটাকে 14 করে দেব, এখানে হয়ে গেল 14। তো এটাকে আমরা যেহেতু এটাকে কালপার্ট আছে, এটা কালপার্ট বলে, কালপার্ট যেহেতু দেখা দেওয়া আছে, তখন দুইটা মেজারমেন্টকে আমরা একত্রিত করে নিই, অর্থাৎ যোগ করে নিই, যোগ করে ডিভাইডেড টু দিয়ে আমরা ইয়েটা তৈরি করব, স্লিপটা তৈরি করব। এখান থেকে এই অংশ গিয়ে অ্যাড করতে হয় হাইট শো মেজারমেন্ট টেবিল, এখানে গিয়ে অ্যাড এই মেজারমেন্টটা আমরা করে নিলাম, অ্যাড মেজারমেন্ট এখানে কম্পোজ করব আমরা। এই দুটো মেজারমেন্ট যোগ করব, R1 প্লাস R2 41.25। তাহলে আমরা এটা কি করব, এখান থেকে 41.2525 ডিভাইড টু 20.625। এখন আমরা 20.625 এই জায়গাটায় অ্যাপ্লাই করব, এরো বাটন দিয়ে এটাকে শেপ করে নিই, সেট অরিজিন। এটা সবসময় ভিতরের দিকে রাখতে হবে, বাইরের দিকে নিলে কোনা হয়ে যাবে, সুতরাং আমরা এটা ভিতরের দিকেই রাখবো। আর এখান থেকে শেপ দিয়ে দিব আমার এখানে 20.5, আমার লাগবে 20.625, 21.625। সো এখান থেকে এরো বাটন দিয়ে কন্ট্রোল প্লাস এরো বাটন, রাইট সাইড এরো বাটন, 1 2 3 4 6 2 আসছে। এখন আমরা একটু সমান করে নিতে একদম 0 0 করে দিব আমরা এটাকে, 0 0 করতে গেলে সেক্ষেত্রে এখান থেকে গিয়ে এটা সিলেক্ট করব, ইভেন্টটাকে সিলেক্ট করে চেঞ্জ কার্ভ লেন্থ 2nd পয়েন্ট, 2nd পয়েন্ট এখন 21.625, 21.625। তো এখান থেকে হরিজন্টালি আমরা সরাবো, যেহেতু বাইসেপের মাপ যা মেজারমেন্ট দেওয়া আছে, তো লাস্ট হরিজন্টাল আমরা ক্লিক করব এবং ওকে দিয়ে দিব। তাহলে এই মেজারমেন্টটি বরাবর হয়ে গেল। বরাবর হয়ে যাওয়ার পর আমরা যে কাজটা করব, এখানে এমের মেজারমেন্ট 2 সেম দিয়ে দিব, এখান থেকে নেক্সট সিমেট্রি দিয়ে দিব আমরা, নেক্সট সিমেট্রি। আর এখানে যেহেতু আমরা সিমেট্রি করবো, সিমেট্রি নষ্টের প্রয়োজন নেই, জিরো করে দেওয়ার পরে
এখন আমরা এটা কি করব, ফ্ল্যাট করে নিব, সিমিট্রি করে ফ্ল্যাট করে নিব, সিমিট্রি, ওকে, সিমিট্রি হয়ে গেল। এখন এখান থেকে ফ্ল্যাট করে নিচ্ছি, এটা রেখে দিলাম। এখন আমার ফ্রন্টের মেজারমেন্ট আছে কত সেটা আমরা দেখব। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে এই অপশনটাকে আমরা শো হাইট গোস্ট গোস্ট গোস্টটা অন করে নিব এবং অন করার পরে আমরা দেখব যে আমার ফ্রন্টে কত আছে। ফ্রন্টে আছে 20.86। আমাদের মেজারমেন্ট কত ছিল? ও সরি, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, আবার দেখেছি 21.21 ছিল না, সেটা ছিল হচ্ছে 20.625। সরি, তাহলে আমরা এখান থেকে ঠিক করে নিচ্ছি 20.625। 20.625 যদি হয় তো সেক্ষেত্রে আমরা এটাকে উঠিয়ে দেবো এবং মেজারমেন্টটা কমে যাবে। এরো বাটন দিয়ে, রাইট সাইড এরো বাটন দিয়ে ঠিক করে নিলাম। এখন এখান থেকে এই করে নিলাম, এখন এটাকে আবার আগের মতোই ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট 20.625 লাস্ট হরিজন্টাল, ওকে। এখন এটাকে ফ্ল্যাট করে নিচ্ছি, ফ্ল্যাট করে নিয়ে এই পয়েন্টটাকে যদি অন করে দিচ্ছি, অন করে দেওয়ার পরে আর ফার্স্ট পার্ট আপনার ফ্রন্ট পার্টে কত আছে সেটা দেখবো। ফ্রন্ট পার্টে এখানে আছে 20.86, জাস্টমিন এখানে আর একটু বাড়তি লাগবে। এইট আছে এবং এই পয়েন্টটাকে আমরা জিরো করে দেব এবং এখান থেকে কালপার্টের জন্য হাফ সিএম সামান্য পরিমাণ চাইছে। আসলে এই ধরনের ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে আমার এই যে ইয়ে আছে হাফ সিএম, হাফ সিএম যে কালপার্ট আছে, এই হাফ সিএম কালপার্টের ক্ষেত্রে আমাদের আসলে স্লিপে কিন্তু ইয়ে দিতে হয় না, আপনার তালপাট করে দিতে হয় না। তো দেখানোর জন্য আসলে আমি দেখাচ্ছি যে আসলে কালপাটটা কীভাবে তৈরি করতে হয়। দেখা গেছে যে আপনার এক্সিএম যখন থাকে তখন 100% এটা দিতেই হবে, হ্যাঁ, কারণ অনুযায়ী। তো এখান থেকে এই হাফ সিএম একটা দিয়ে দিলাম, 21 সিএম, সামান্য হাফ সিএম বা আমাদের এখানে কতটুকু ডিফারেন্স থাকলো, এখানে থাকলো 20.86, অর্থাৎ 2 মিলি, 1.5 মিলি ডিফারেন্স। 1.5 মিলি ডিফারেন্সে কোনো সমস্যা নেই, 1.5 মিলি, 2 মিলি, 3 মিলি, এই ধরনের মানে স্লিপ বড় থাকলে কোনো সমস্যা নেই, এটা এটা থাকতেই পারে। তো যদি জিরো করে দিতে চান সেক্ষেত্রে জিরো করে দেওয়া যাবে। জিরো করে দিতে গেলে জাস্ট এখান থেকে এরো বাটন দিয়ে, ওকে, চলে আসলো, আমরা জিরো করে দিলাম মেজারমেন্টটিকে। না, এখন আমরা যেটা করব এখান থেকে আমরা তালপাটের জন্য একটা ইয়ে দিয়ে দিব, একটা মার্ক পয়েন্ট দিয়ে দিব, কাট মার্ক। এখান থেকে এখানে দিব আমরা হচ্ছে -8, সরি, এটাকে 01 করে দিই, এটা হচ্ছে একটা লেন্থ। আর এখান থেকে এটা হচ্ছে -8, কাট মার্ক চলে আসলো এবং ফ্রন্ট পার্টে একটি কাট মার্ক দিয়ে দিবেন। ফ্রন্ট পার্টে এখানে কাট মার্ক দিতে গেলে সেক্ষেত্রে এখান থেকে
এখন আমরা এই স্ক্রিপ্টটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে পার্টগুলোর নাম লিখে দিচ্ছি আমি। পার্টগুলোর নাম এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, FRONT ফ্রন্ট, ক্যাপিটাল লেটার করে নিই, FRONT ফ্রন্ট 181, ব্যাক টি শার্ট। তাহলে এই হয়ে গেল একটা বিনেক টি শার্ট। এবং এখানে যে ভুলটি হয়েছে, এই ভুলটি দ্বারা কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারলেন, যে আসলে ইনস্ট্যান্ট যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিভাবে এটা সমাধান করবেন। ঠিক আছে, তো যাই হোক, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিবেন, শেয়ার করবেন, আর এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।